Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. আজকে কথা বলতে চাই আমি হচ্ছে ফার্মেসি কাউন্সিলের বর্তমান যে ভর্তি প্রক্রিয়া যেটা অনলাইনে চলছে গত 1 নভেম্বর থেকে এটা শুরু হয়েছে আপনারা জানেন অনেকে আবেদনও করছেন অনেকে জানিয়েছেন যে অ্যাকচুয়ালি তারা হচ্ছে মানে আপনার ঠিকমতো ইনস্ট্রাকশন গাইড না পড়েই হচ্ছে অ্যাটেস্টেশন ওইভাবে না করেই হচ্ছে অ্যাপ্লিকেশনটা করেছেন যেই কারণে হচ্ছে তারা আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন কারণ যে টাকাটা আপনি অ্যাডমিশন ফি আকারে দিচ্ছেন 4000+ ওটা আসলে আপনি কখনোই ফেরত পাবেন না জাস্ট হচ্ছে মানে আপনার একটা সিঙ্গেল একটা ফল্টের কারণে আপনি এটা ফেরত পাবেন না কখনোই কারণ দেখা যায় আপনি ভর্তি যে নির্দেশিকাটা আছে সেটা আপনি ভালো করে পড়ে নিতে হবে ফার্স্টে আমি আমার এর আগের ভিডিওতে আমি এটা মেনশন করেছি যে কীভাবে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন তো তার আগে আসলে কোন নেসেসারি যে কাগজগুলো মানে যেগুলো মানে কোনগুলো আসলে রিকোয়ারমেন্ট আছে তো সেগুলো হচ্ছে আপনারা আগে নিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা আপনার হচ্ছে সত্যায়িত করতে হবে আর অনেকে এটাও কোয়েশ্চেন করেছেন আমাকে যে ভিন্ন ভিন্ন আসলে গেজেটেড কর্মকর্তার আপনার সত্যায়িতের যেই এটা সেটা যদি হয় তো সেক্ষেত্রে সমস্যা হবে কিনা না চেষ্টা করতে হবে যেন সবগুলো ডকুমেন্টস যেন আপনার একজন কর্মকর্তার মাধ্যমে আসলে সত্যায়িত করা হয় কারণ একটা একটা সিঙ্গেল ফল্টের কারণে কিন্তু আপনার আবেদনটা বাতিল হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা বড় ধরনের আসলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন যেটা মানে বেশ কয়েকজনকে আমি হতে দেখেছি তো তারা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি হচ্ছে একটা ভিডিও টিউটোরিয়াল দিই একবারে কীভাবে হচ্ছে যে আপনার আবেদনটা মানে A to Z করা যায় তো সেটা নিয়ে আসলে আমি কাজ করছি আসলে কাজের চাপে ব্যস্ততা আসলে করা হয়ে উঠছে না তারপর আমি বলবো ওই লিঙ্কটা আমি আবারও প্রোভাইড করে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনার ভর্তির মানে কীভাবে অ্যাডমিশনের যে নির্দেশিকা ইনস্ট্রাকশন যেটা এটা সম্পূর্ণ ছবি আকারে খুব সুন্দর করে দেওয়া আছে যারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবে তাদের মানে কোনোভাবেই হচ্ছে এটা আপনার ভুল হওয়ার কথা না আর হচ্ছে বাদ যাওয়ার কথা না তো সেই ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যেমন সেকেন্ড টাইম আপনি যখনই এটা করতে যাবেন যখনই হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবেন কোনো ধরনের মানে মিস্টেক যেন না থাকে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড টাইম হচ্ছে মানে আপনি এত বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনলাইনে আপনার দেখা যায় আবেদনটা নিচ্ছে যদি একটা সুবিধা করে দিয়েছে বাট হচ্ছে এটা অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে অনেকের ক্ষেত্রেই কারণ অনেকেই দেখা যায় একটু ভুলের কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে তো আশা করব আপনারা বিষয়টি খেয়াল রাখবেন আর হচ্ছে লিঙ্কে ঢুকে এখনই ইনস্ট্রাকশনটি ভালো করে পড়ুন আর তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করুন জি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ